এক সপ্তাহ ধরে এলাকায় বিদ্যুৎ নেই, এর সাথে বন্ধ রয়েছে পানীয় জল সরবরাহ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার সকালে মালদার মঙ্গলপুরা বাসস্ট্যান্ডের কাছে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে এলাকাবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের 7টি থেকে 8টি গ্রামে একটি সপ্তাহ ধরে বিদ্যুৎ ও পানীয় জল নেই, এর ফলে তারা সমস্যায় পড়েছেন। তার জন্য আমরা অবরোধ বসেছিলাম। তো আইসি বাবু আজকে আসলো, আসে আমাদেরকে বললো যে আমি তো নতুন আসছি, নতুন লোকেদের আমি এবারে কিছু জানি না, তাহলে আমাকে দুদিন সময় দাও, তারপরে যদি দুদিনের মধ্যে যদি আমি যদি না আনাতে পারি তাহলে আবার অবরোধে তোমরা বসবে। তাদের আরও অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, বাধ্য হয়েই তারা পথ অবরোধে সামিল হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী, পঞ্চায়েতের আধিকারিকবৃন্দ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।